আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 নভেম্বর 23, এবার অন্যরকম পরীক্ষায় চরমোনাই। কি বলে এতদিন একই করলো, এখন কি করবে? কঠিন বাস্তবতার মুখোমুখি চরমোনাই। চরমোনের সাথে আওয়ামী লীগের যে দীর্ঘদিনের ইনডিরেক্ট সিস্টেমেটিক স্ট্রাকচারাল মিত্রতা, হয় সেটার সমাপ্তি ঘটবে, না হলে জাতির সামনে চরমোনাই গাদ্দার হিসাবে নতুন রেকর্ড করবে এই কঠিন পথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে। চরমোনাইয়ের সামনে সুযোগ রয়েছে হিরো হওয়ার। জাতির বৃহত্তর স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে চরমোনাই জনগণের কাছে আরও বেশি প্রশংসিত হবে, আর সামান্য ভুল করলে, একেবারে হাই টাইম এসে দাঁড়িয়েছে, দেরি করলে, শুধু ভুল না, সিদ্ধান্ত নিতে দেরি করলেও জনগণ তাদেরকে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করে সরাসরি আওয়ামী লীগের কাতারে ঠেলে দিবে। সেই কঠিন পরীক্ষা এবং কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এখন চরমোনাই। তাদের দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় এত কঠিন পরিস্থিতিতে অতীতে পড়েছেন বলে মনে হয় না, কারণ চরমোনাই সম্পর্কে নাগরিক সমাজ, সিভিল সোসাইটি, অ্যাক্টিভিস্ট, সমালোচক সব, এমনকি চরমোনাই নিজেদের লোকজন অনেকের মধ্যে সন্দেহ আছে। যেটা বলা হয়ে থাকে, তারা আওয়ামী লীগের বিটিম বা আওয়ামী লীগ বলয়ের রাজনীতি করে। আওয়ামী লীগের ক্ষতি হয়, আওয়ামী লীগ মারাত্মকভাবে অক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ চরমোনাই কখনো করবে না, এটা একটা পারসেপশন, এবং বাস্তবে এরকম কোনো কাজ করতে কখনো দেখেই নেই কেউ। যে আওয়ামী লীগের বিরুদ্ধে অল আউট কোনো আন্দোলন, অল আউট কোনো কথার মধ্যে আছে হুমকি ধামকি, কিন্তু বাস্তবে কিছু করেনি। এখন যেহেতু এই সমালোচনা, আর চরমোনাই এখন বিরোধী দল হিসেবে দাবি করছে, তো সমালোচনা হতে 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 এতদিন কিন্তু কার্যকর কোনো আন্দোলন করেনি, বিশেষ করে শায়েকের চরমোনাইয়ের উপর আওয়ামী লীগের হামলা এবং সিইসি ইন্তেকাল করেছেন কিনা এই প্রশ্ন করার পর, নির্বাচন কমিশনের উপর স্মরণকালে সেরা ক্ষোভ চরমোনাইয়ের, কিন্তু সরকারের বিরুদ্ধে ওইরকম কিছু বলতে দেখা যায়নি। তো যখন বিএনপি জামাত সহ সমস্ত বিরোধী দলগুলো ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঐক্যবদ্ধ, তখন চরমোনাই কী করছে এটা নিয়ে ব্যাপক আলোচনা। সর্বশেষ তাদের মহাসমাবেশ থেকে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে, চরমোনাই সরকারকে আলটিমেটাম দিয়েছিল। সে আলটিমেটাম 10 নভেম্বর শেষ হয়েছে, এর মানে কি তাদের আলটিমেটামে কাজ হয়নি, তাদের দাবিও পূরণ হয়নি। তারা আলটিমেটাম দিয়েছিল সরকারকে পদত্যাগ করতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, যদিও জাতীয় সরকার এটা যে কোনো দাবি না এটা তারা নিজেরাও জানে, এটা উদ্ভট দাবি। যাই হোক, সরকার পদত্যাগ করেনি, 10 ডিসেম্বর তো প্রায় শেষ, এখন কি করবে জনগণ তাকিয়ে আছে। তারা বলেছিল এক সপ্তাহের মধ্যে সরকার পদত্যাগ না করলে বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তারা কর্মসূচি ঠিক করবে। তাহলে যেহেতু সময় নেই, তফসিল ঘোষণা একেবারেই দ্বারপ্রান্তে, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা বলছে, 11 তারিখের মধ্যেই, এর মানে রবিবার থেকে যে বিএনপি জামাতের আন্দোলন, সেই আন্দোলন থেকেই তাদের কিছু একটা করতে হবে। কি করবে এখন? সেই কঠিন পরীক্ষার মুখোমুখি চরমোনাই এখন হয়েছে সেই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে। কিন্তু অলরেডি পরীক্ষায় কিছুটা ফেল করেছে। তার আগে বলেনি, মহামান্য রাষ্ট্রপতিকে সংলাপের উদ্যোগ নেওয়ার একটা আহ্বান জানিয়েছেন, কিন্তু সংলাপের উদ্যোগ বা সম্ভাবনা কোনো ইশারা ইঙ্গিতও কিন্তু আমরা আপাতত দেখিনি, অতএব সেটাও কাজ হয়নি। এখন তারা বলেছিল যে এই বিএনপি বিরোধী দল তাদের নেতাদের মুক্তি দিতে হবে যে সময়ের মধ্যে, সেটাও দেওয়া হয়নি, কাউকে মুক্তি দেওয়া হয়নি, অতএব সমস্ত আলটিমেটাম, সমস্ত দাবি প্রত্যাখ্যাত হয়েছে কার্যত। এবং বিএনপি জামাতের কর্মসূচির উপর তাদের সমর্থন আছে, সমর্থন ঘোষণা করেছিল মহাসমাবেশ থেকে, কিন্তু কি বলে এতদিন কি করলো, শুধু সমর্থন ঘোষণা করেছে কিন্তু তাদেরকে তো রাজপথে দেখা যায়নি। শুধু সমর্থন আছে একথা বলার ফজিলতকে এখন তো একথা বললে হবে না, কিছু করে দেখাতে হবে। যেমন এবি পার্টি অ্যাটলিস্ট অবরোধের সমর্থনে তারা কালো পতাকা মিছিল বা বিক্ষোভ মিছিল করেছে, কিছু একটা করেছে, কিন্তু চরমোনাই কি করেছে, কিছুই তো করেনি। এর মানে তারা সমর্থনের কথা বললেও কার্যত কিছু করেনি, এটা সমর্থনের হক আদায় হয়নি। কিন্তু এখন চূড়ান্ত সময় এসে দাঁড়িয়েছে, যেহেতু আলটিমেটামে কাজ হয়নি, এখন বিরোধী দল মানে বিএনপি জামাত বর্ণনা সব আন্দোলনরত দলগুলোর সাথে কিভাবে আলাপ আলোচনা করে, কবে কর্মসূচি শুরু করে এবং কি কর্মসূচি সফল করে শুরু করে, হরতাল অবরোধ দেয় কি না, হরতাল অবরোধে মাঠে নামে কি না, এবার নামলে কি দায় সারা গোছের না সিরিয়াসলি, সেই পরীক্ষার মুখোমুখি আমি মনে করি। দেখি কি হয়, চরমোনাই পরীক্ষা উত্তীর্ণ হয় কি না, চরমোনের জন্য দোয়া করি যে তারা যেন পরীক্ষা উত্তীর্ণ হয়, কারণ এইবার পরীক্ষা ফেল করলে, যেমন দেখেন চরমোনাই অত্যন্ত সুসংগঠিত একটা দল,
কিন্তু ভোট পায় না, কখনো এমপি হতে পারে না, গুরুত্বপূর্ণ কোনো নির্বাচনে জয়ী হতে পারে না, অথচ মুরিদের সংখ্যা ব্যাপক, কেন পারে না? কারণ সাধারণ জনগণ তাদেরকে আওয়ামী লীগের বি টিম মনে করে। এখন সেই অভিযোগ আওয়ামী লীগে বলয়ের সেই অভিযোগ ঘোচানোর সময় এখন, এবং তারা যে সরকারপন্থী না, তারা কোন পক্ষের, গণতন্ত্রপন্থী না সরকারপন্থী, সেটা প্রমাণ করার চূড়ান্ত পরীক্ষায় পাশ করুক সেই দোয়া করি।